টার্গেট কস্টিং খুব ইজি একটা কনসেপ্ট, খুব খুব ইজি কনসেপ্ট। আগর যে একটু ইতিহাস হই আর কি, আগর যে ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট আসলো, ফিলে আসলো, আগে মানুষ কি যা করতো, একটা প্রোডাক্ট বানাইতো, বানাইলে কস্ট কত হয়েছে ওই ডিটারমাইন করতো, ও কস্টের লগে তার প্রফিট চেক করতো, ফরিয়ালে গিয়া বাজারও ও সেলিং প্রাইস পেয়ে বেচতো। তার মানে যে বানাইটা প্রোডাকশন করা, তার যদি কোনো ইনএফিসিয়েন্সি থাকে, এগুলো কিন্তু সাপ্লাইয়ারে পে করা, কাস্টমারে পে করা লাগে। আর ইনএফিসিয়েন্সি তাহলে কস্ট বাড়ি যায়, কস্ট বাড়লে আলটিমেটলি গিয়ে এগুলো কাস্টমারের কাছে পড়ে। মডার্ন অর্গানাইজেশন ইজ ইস কম্পিটিটিভ, তুমি তোমার ইচ্ছে মতো চার্জ চার্জ করতে পারবে না, বাজার কম্পিটিটিভ, তো দেখা যাক কম্পিটিটর হলো লোকে ফাইট করে একটা প্রাইস ডিটারমাইন নিতে, ফর এক্সাম্পল 10 টাকা। তোমার প্রোডাক্ট যদি তুমি 10 টাকার বেশি ছাড়তে চাও, তাহলে মাসে হয়তো কিন্তু নাই, কারণ তোমার ফিচার অন্য ধরনের লাগে, তাকে আলাদা না সেম ফিচার, তুমি তাহলে 10 টাকায় বেচা লাগবে, এর বেশি হইলে বিক্রি হইতো না। আবার তুমি তোমার প্রফিট রাখা লাগবে, তুমি লসে বেচতে হইতো না। সো ওই তার ক্ষেত্রে ধরো তার ইটোর একটা কারবার দিতে হবে, বাজারে দাম 8 টাকা, তার কষ্ট হয়েছে 9.5 টাকা, 9.5 টাকায় বেশি তার উঠো না, বা বালা ইটোর দাম হলো কি 10 টাকা। সো হেজির 10 টাকা বেচে তার কষ্ট 9.5 টাকা, তাহলে তার 8 আনা লাভ, বাট তার ধরো 20% লাভ দরকার, তাহলে 10 টাকার লাভ দরকার তার 2 টাকা, তাহলে তার কষ্ট উচিত কত, 10 টাকা মাইনাস 2 টাকা ইকুয়াল টু 8 টাকা। আমরা ফলাও হিসাব করি নাই, ব্যবসা শুরুর আগে প্রোডাক্ট বানানোর আগে কষ্ট কত হয়, টার্গেট কস্টিং এর পর ফলা দেখুন বাজারে কত টাকা সেলিং প্রাইস করতে পারেন, সেলিং প্রাইস ডিটারমাইন হতে একটা জিনিস শিখে, খালি একটা সেলিং প্রাইস শুরু হইতো না, আমার দরকার পড়বো ও সেলিং প্রাইস, যে সেলিং প্রাইস আমার একটা সার্টেন মার্কেট শেয়ার হইলো না, মার্কেট শেয়ার তো দখল লাগবে, এখন আমি 10 টাকায় বেচলাম, একটা বেশি তো আমার হইতো না, ওভারঅল চিন্তা করা, ওভারঅল কস্ট, আর আমি দিলাম যে 10 টাকা করে যদি 1 লাখ আমি প্রোডাক্ট বেশি, তাইলে কি আমার ওভারঅল লাভ হবে, আমি যদি 1 লাখ প্রোডাক্ট বেচতে হইলে কিন্তু 10 টাকায় আমি বাজার করতাম পারবো, যদি পারি তাইলে গিয়া ঠিক আছে, এমন একটা প্রাইস সেট করবো যে ওভারঅল একটা মার্কেট শেয়ার দখল করা লাগে, একটা ইউনিট লাগে, এটা বললে আলটিমেটলি তো বেসমে একটা ইউনিট, মানে একটা মার্কেট শেয়ার দখল করা লাগে, আমি টার্গেট লিখে যাই ঠিক আছে। পাইলাম এটা ওগুলো যে আমরা প্রফিট মার্জিন বা হরমোন সেলিং প্রাইস থেকে বাদ দিমু, দিলে এগুলো থাকবো, ওগুলো আমরা করবো টার্গেট কস্ট। আমার সেলিং প্রাইস হলো 10 টাকা, আমি প্রফিট আসতে 20% মানে 2 টাকা বাদ দিলাম, টার্গেট কস্ট হলো 8 টাকা, আমার অ্যাকচুয়াল কস্ট 9.5 টাকা, তাহলে ওই যে 1.5 টাকা ডিফারেন্স ওগুলো হইলাম কস্ট গ্যাপ। এখন আমি বইয়ে বইয়ে চিন্তা করবো যে যদি আমি 9.5 টাকা বেশি, তাহলে আমার লাভ হইবে মাত্র 20 টাকা, আমি কিছু এরকম, তো আমি চিন্তা করবো এখন কিলা 1 টাকা কস্ট কমানি, ম্যাটেরিয়াল বাল্ক কিনবো, লেবারে বদলাই অটোমেশন করবো, ওলা বিভিন্ন কোয়ালিটি ঠিক রাখতে হইব, কোয়ালিটি বাদ দেওয়া হইতো না, কোয়ালিটি ঠিক রাখতে গেলা কষ্ট মাঝে ওগুলো মেনলি টার্গেট কষ্ট করছে। তো একটা প্রজেক্টর ম্যাক্সিমাম কস্ট 70-90% কস্ট হয়ে যায় তার ইনিশিয়াল স্টেজ, এন্ড প্রজেক্টটা প্রোডাক্ট আমি ডিজাইন করি ওরিয়েন্ট লেছি, এখন ও ডিজাইন অনুসারে আমার সবসময় মানা লাগবে, ডিজাইনিং স্টেজে যদি আমি চিন্তা করি কিনা ডিজাইন করলে আমার ম্যাটেরিয়াল কম লাগবে, লেবার কম লাগবে, হাঁটা ইজি হইব, তখন আমার কষ্ট বাড়ি যাবে। ফয়লো আমরা টার্গেট কস্টিং ফয়লো আমরা চিন্তা করি বলাই দিন সপ্তাহ মাল কো যাই কিনবো, কিতা কোয়ালিটি প্রোডাক্ট লাগাই মুই ডিজাইন কি তৈরি করব, প্রোডাক্ট সেটা কি লইব, মানে সপ্তাহ আমার চিন্তা থাকবো কস্ট কিলা কমাই দিন। দেন টার্গেট কস্টিং এর ডেফিনিশন আছে, স্টেপ 2 দেখো ইমপ্লিমেন্টিং টার্গেট কস্ট, তো আমি যখন কইলাম ওখানে লইব স্টেপ 2 টার্গেট কস্ট গ্যাপ হইলো কি ফলে টার্গেট কস্ট কত বা করব, দেখো টার্গেট কস্ট গ্যাপটা দেখো, বাজার কোয়েশন প্রজেক্টেড কস্ট হইলো কি এস্টিমেটেড কস্ট, যে এখন আমার কি বানাইলে কত টাকা দিব আর সপ্তাহ হইব এভরিথিং, তোমার তো সপ্তাহ কস্ট ইয়া হয় বুঝুন, প্রজেক্টেড কস্ট কত 45.89, টার্গেট কস্ট কত 42, ওই থিং 3.89 ওগুলোই কস্ট,
ঠিক আছে, এর বাদে আমরা চিন্তা করবো গ্যাপ কিলা কমাইতাম। মাদার বেজে যখন গ্যাপ কমানোর বিভিন্ন জিনিস আছে, রিডিউসিং নাম্বার অফ কম্পোনেন্ট, ইউজিং চিপার স্টাফ, স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট, ওগুলো যেগুলা কোনো ভ্যালু এড করে না, এই তার উদাহরণ রাস্তা মাইতে পারে ইনফাতে। তাহলে আই ওকে, কালকে আইও টাইম মতো। তোমার প্রিন্ট দিলাই দাম, শিট শিট প্রিন্ট দিলাই দাম, 400 শিট লাগবো না। সার্ভিস অর্গানাইজেশন আর টার্গেট কস্টিং করা যায়। সার্ভিস অর্গানাইজেশন ও অন্য অর্গানাইজেশন থেকে একটু ডিফারেন্ট, যেমন অন্য ফার্স্টটা বৈশিষ্ট্য দিয়েছে যে ইন্টেঞ্জিবিলিটি, সার্ভিসগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, ইনসিপারেবিলিটি বা সিমুলটেনিয়াসলি সার্ভিস দেওয়া নেওয়া দিয়ে ওটা এট এ টাইম, আর ভেরিয়েবিলিটি বা হেটারোজেনিটি সার্ভিসটা ডিফারেন্ট হয় করতে। ভেরিয়েবিলিটি মানে একটা সার্ভিসের লগে আরেকটা সার্ভিস সেম জায়গা না, ডিফারেন্ট হয়। পেরিশেবিলিটি সার্ভিস স্টোর করে দেওয়া না, স্টোর করা যায় না, ট্রান্সফার অফ ওনারশিপ সার্ভিস ট্রান্সফার করা যায় না, মালিকানা বলে কিছু নেই। সো ওগুলা টার্গেট কস্টিংটা সার্ভিস অর্গানাইজেশনও কিছু অ্যাপ্লাই করার একটা হয়ে যায়, কারণ একটা হলো ইনটেঞ্জিবিলিটি, একটা সার্ভিস একটা সার্ভিসের লেখা সেফ ধরা যায় না, ছোঁয়া যায় না, আরেকটা সার্ভিস আরেকটা সার্ভিসের লেখা সমান নাই, ওগুলো লাগে টার্গেট কস্টিংটা অ্যাপ্লাই করাটা টাফ হয়ে যায়। ওগুলো ব্যাপার, ওই চ্যাপ্টারও দেখো আরো কিছু এমসিকিউ আছে, তাই চ্যাপ্টার অফিসে যে তার কুইজ আছে ওগুলো করবে। ওগুলো দুই চ্যাপ্টার টাফ কোয়েশ্চেন দেওয়া লাভ নাই, ওগুলো ভালো করে করো, আর পার্ট এ গেলে পার্ট এর পরীক্ষা লাগবে।